Hi guys, welcome back to my channel Full to Furti. Yes. তো এখন বাজে 4:30 সকাল নয় বিকাল yes. তো আজকে আমরা সব বন্ধুরা মিলে সব এমন ভাবে বলছি 100-150 জন যাব হয়তো না না আজকে আমরা চার বন্ধু মিলে একটা জায়গায় যাব আর সেখানে সবকিছু তোমাদেরকে দেখাবো তো এত কথা বলার আগে আগে আমরা রেডি হওয়া দরকার আছে yes. আমি আগে রেডি হয়ে তারপর এসে কথা বলছি ঠিক আছে ওকে তো আমি হয়ে গেছি রেডি এবারে শুধু একটু চুল ঠুল বাঁধবো আর বেরিয়ে পড়বো তো তো আগে যাই হাই গাইস ওয়েলকাম টু সাইকেল ব্লগ সবাই মোটো ব্লগ করে আমি সাইকেল ব্লগ করছি ইয়েস মনে হচ্ছে বারবারই যে আমি হয়তো পড়ে যাব নাহলে আমার ফোনটাই হাত থেকে পড়ে যাবে ইয়েস কেউ এরকম কাজ করো না আমি কেন করছি কে জানে তো সুপ্রীতির বাড়ির সামনাসামনি পৌঁছেই যাচ্ছি পৌঁছে গেছি কিন্তু আমি ভাবলাম যে ওর বাড়ির সামনে এসে গেলে হয়তো তাড়াতাড়ি চলে আসবে এখন আসেনি তো সুপ্রীতি চলে এসছে থ্যাংক ইউ এবারে ভালোই আসছে নে ভালো আসছে খুব ভালো পৌঁছে দিয়ে দিয়েছে এবার আমরা যাই আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পরে বলছি কেন বলবো আগের থেকে পরে বলবো এরকম হেজি আসছে কেন পিছনের ক্যামেরা দিয়ে করছে আমি সামনের ক্যামেরা কেন খুলবো আরে ইয়ে হয়ে গেছে হ্যাঁ আমরা যাচ্ছি ধুপির ধুপির করে সাইড করেই করছি আমি কি তোর গায়ের উপর দিয়ে কিছু দেখা যায় যে আমি করবো এতটা মাতাল না আরে কি করে পড়বো আমি তো দু পাশে দিকে বসেছি ফোনটা কেউ ফেলে দেবো ফোনটাই ফেলে দেবো হ্যাঁ কেউ নিয়ে চলে এবি মজা লেগে যাবে আমার জীবনে সাইকা হয়ে আমাদের পরীক্ষা চলে এসছে এটাই লাস্ট ব্লগ আপাতত পরীক্ষার আগে অবধি আমার সব চুল উঠে যাচ্ছে প্লিজ আমাকে হেল্প করো আমার চুল কিভাবে ঠিক করবো আর এখন তো আস্তেও লাগে না হাত দিন হাতের মধ্যে চলে আসে কত চুল উঠে করুন একটা ফেভিকল আছে নিবি তারপরে একটা কিছু নিতে হবে যার মধ্যে সব একটা একটা করে চুল এরকম ভাবে লাগাতে হবে সোজাই চলে যাবো সুব্রীতিকে টেনে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আমার গায়ে শক্তি নেই আর তাই হেঁটে হেঁটে যাই আর সুব্রীতি বুঝতে পারছে না কিভাবে ক্যামেরা ধরবে বুঝতে পারছে না ডিসক্রিশ পুরো যাচ্ছে তার ডানা মেলে মাস্ক খুলবো নাকি করোনা পজিটিভ হয়ে যাবে খোল না রে আমি তো দেখতে দেখতে ঠিকঠাক না মাস্ক খুলে মুলে কি করবো বল তোর দাঁত কি সুন্দর ওর দাঁত যদি আমার দাঁত যদি একটা দাঁত সমান না আমার হ্যাঁ তো ভালো তো ফাঁকা না তো আমার মতো ইকার আমি তাদের যখন জন্য এখন আমাদের দাঁড়িয়ে থাকতে হবে কারণ এটা আমাদের কর্তব্য তো গাইজ সুস্মিতা ওরা তো আসতেছে না তো আমরা ভাবলাম একটু ফটোগ্রাফি করে ফেলি প্রফেশনাল ভাবে তাই আমরা স্ন্যাপচিট ওপেন করেছি স্ন্যাপচিটটা কি দিদি কি স্ন্যাপচ্যাট ও স্ন্যাপচ্যাট ওই তো ওকে তো দেখলাম না ওই যে ওরা চলে এসেছে বেশি স্মুথ লেগে গেল না আমাকে সেগুলো তুই দেখছি যে ওয়াই গড আমার সেটা না ভেঙে গেলে কি ওরম দেখায় আবার দেখায় সাইড দিয়ে এই যে ওনারা আসছে আস্তে আস্তে ব্লগ বানাচ্ছে ইয়েস সব থেকে ন্যাচারাল বিউটি তো টিপো লাগে না হ্যাঁ উঠিস তোরা সোমা হাই বললো ক্যামেরা ঘুরি দিয়েছি হাই বল এই তো সুপ্রীতি হাই আমিও হাই এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে
Mereka
সুস্মিতা না বাচ্চা দান দিয়ে আমরা চিল্লাচ্ছি না আমরা শুধু চিল্লাচ্ছি উনি ঘরে গেল এটা আমার ও ভাই ঘরে গেল এটা আমার কেমন লাগলো সময় খুবই ভালো লাগলো খুবই ভালো ছিল সুস্মিতারা উঠেছে আমরা উঠেছি সুস্মিতারা উঠেছে একসাথে কিন্তু ওরা ভিডিও করছে নাকি কে জানে হ্যালো ভাই যা দেখতেই পাচ্ছ না আমাদেরকে নাকি ঢাকায় পড়াটা মৌসাম্বি মৌসাম্বি খাবি নাকি বঙ্কিমচন্দ্রের বাড়ি হ্যাঁ নিয়ে নেবে খালি পাই যাবো আমরা ছেলে জুতো গিয়ে নেবে নাহলে আমরা অন্য কারো জুতো পরে চলে যাবো প্রচুর পরিমাণে মাটির মূর্তি এখানে রয়েছে সুন্দর আমাদের এখানে বাবুই পাখির পাশে হয়েছে যা দেখনি তারা দেখে নাও আর আমি দেখিনি আমি তো দেখবো দেখো কত ছোট কোথায় জাদু সরস্বতী ঠাকুর আছে নমো নমো।